আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি ঢাকাতেই থাকি, আগারগাঁ তালতলাতে। আমার গ্রামের বাড়ি বগুড়াতে। তো আমি দীর্ঘদিন যাবৎ কোমরের ব্যথায় ভুগতেছিলাম, বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছি, বিশেষ করে নিউরোসায়েন্সে থেরাপি নিয়েছি, নিয়ে একটু আরাম পেয়েছি। কিন্তু নিষ্পত্তি না হওয়ার কারণে ডক্টর শফিকুল প্রধান স্যারের ইউটিউবে ভিডিও দেখে আমি উদ্বুদ্ধ হই এবং স্যারের সাথে যোগাযোগ করি। স্যার আমাকে 17 দিনের থেরাপি নেওয়ার কথা বলে, তো স্যারের পরামর্শ মতো আমি 17 দিনের থেরাপির জন্য ভর্তি হয়ে যাই। এবং এখানে ফিজিওথেরাপিস্ট যারা আছেন তারা বিভিন্ন রকমের থেরাপির মাধ্যমে দৈনিক 3 বার করে আমাদের থেরাপি দিত। বিভিন্ন রকমের থেরাপির মাধ্যমে আজকে আমি 14 দিনের মাথায় আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়েছি। আজকে আমি বাসায় চলে যাচ্ছি। আমার মতো যারা এইরকম সমস্যায় ভুগছেন, বিশেষ করে কোমরের ব্যথা, অসহ্য রকমের যন্ত্রণায় ভুগছেন, তারা শফিকুল প্রধান স্যারের ডিপিআরসি হাসপাতাল শ্যামলীতে যোগাযোগ করতে পারেন। আশা করি আমার মতো আপনারাও সাফল্য পাবেন। কষ্ট পাইতেছিলাম, পরে এমআরআই করে জানতে পারলাম যে পিএলআইডি হয়েছে। তো পিএলআইডির ব্যাপারে আমি প্রথমে নিউরোসায়েন্সে থেরাপি নিয়েছিলাম, নিয়ে ওখানে বেশ আরাম পেয়েছি, কিন্তু নিষ্পত্তি হয় নাই, যে কারণে আমি পরবর্তীতে ইউটিউবে স্যারের ভিডিও দেখে উদ্বুদ্ধ হই এবং ডক্টর শফিকুল প্রধান স্যারের কাছে আসি। উনি আমাকে 17 দিনের থেরাপি দেওয়ার কথা বলে এবং এখানে আমি ভর্তি হই। তারপরে আজ 13-14 দিন হলো আমি মোটামুটি রকমের আরাম পেয়েছি, সুস্থ হয়েছি। হালকা একটু ব্যথা রয়েছে, এটা বাড়িতে আরও কিছুদিন রেস্ট নিলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সেরে যাবে বলে আমি মনে করছি। আর এখানকার পরিবেশটা আমার অনেক ভালো লেগেছে, আর এখানকার নার্স এবং যারা থেরাপিস্ট আছেন তারা অনেক সহযোগিতা করেছেন, বিশেষ করে অনেক যত্ন সহকারে আমাকে থেরাপি দিয়েছে এবং নিয়মিত ওষুধ বা যা যা প্রয়োজন ছিল তারা আমাকে খুব সুন্দরভাবে হেল্প করেছেন, যে কারণে আজ আমি মোটামুটি 14 দিনেই অনেকটা আরাম পেয়েছি। আজকে আমি বাসায় চলে যাচ্ছি, আশা করি ভালো হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আল্লাহ পাক আমাকে সুস্থ রাখেন। এই ডিপিআরসি হাসপাতালে ভর্তি হওয়ার পরে এখানকার বিভিন্ন রকমের থেরাপি নিয়ে আমি মোটামুটি সুস্থ, মানে অপারেশন ছাড়াই পিএলআইডির সমস্যা আমার সমাধান হয়েছে। তো আমার মতো যারা এরকম সমস্যায় ভুগছেন দীর্ঘদিন যাবৎ, কোমরের ব্যথা বা বিভিন্ন ব্যথাজনিত কারণে যারা কষ্ট পাচ্ছেন, অসহ্য রকমের যন্ত্রণায় ভুগছেন, তারা অবশ্যই ডক্টর শফিকুল প্রধান স্যারের ডিপিআরসি হাসপাতালে যোগাযোগ করবেন এবং আপনাদের সমস্যার কথা ওনার কাছে বলবেন। আশা করি আমার মতো আপনারাও সুস্থ হয়ে যাবেন বা সাফল্য পাবেন।